সিলেট ও সুনামগঞ্জের নদনদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। সিলেটের সুরমা ও কুশিয়ারা সহ সব নদনদীর পানি কমেছে। নগরীর পাশাপাশি উপজেলাগুলো থেকেও বন্যার পানি নেমে যাচ্ছে। তবে এখনও ঘরে ফিরতে পারছেন না অনেকে। বন্যার পানিতে ভেসে আসা ময়লা আবর্জনা জমে আছে, মশাসহ নানা কীটপতঙ্গের উপদ্রব বাড়ার পাশাপাশি দুর্গন্ধও ছড়াচ্ছে। বন্যা কবলিত লোকজনের মধ্যে পানিবাহিত নানা রোগ ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়। বন্যার পানি কমে যাওয়ার সাথে সাথে পরিষ্কার হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্রও। সিলেট ও সুনামগঞ্জের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সিলেট কৃষি বিভাগের তথ্য মতে বন্যায় 1,704 হেক্টর জমির পাকা বোরো ধান ডুবেছে, আউশ বিস্তলা ডুবেছে 1,660 হেক্টর জমির, আর 1,538 হেক্টর জমির সবজি তলিয়ে গেছে। 25-71 লক্ষ টাকার সম্ভাব্য ক্ষতি আমরা হিসাব করেছি এবং আমরা পরবর্তীতে যে পুনর্বাসনটা আমাদের চিন্তাভাবনা হচ্ছে যে সরকার আমনে চিন্তা করছে যে তাদেরকে ভালো একটা পুনর্বাসন দিবে। সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী বন্যায় জেলায় 1,100 হেক্টর জমির বোরো ধান, 130 হেক্টর জমির আউশের বিস্তলা, 70 হেক্টর জমির সবজি ও 95 হেক্টর জমির বাদাম তলিয়ে গেছে। এসব ক্ষেত থেকে পানি এখনো সরেনি। এতে প্রায় 5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সুনামগঞ্জের সুরমা, জাদুকাটা ও পাটলাই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পৌর শহর সহ জেলার বিভিন্ন উপজেলার পানি অনেকটাই নেমে গেছে, তবে জেলার নিম্ন অঞ্চলে কিছু এলাকায় এখনও পানি রয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।